আমায় আদালত থেকেই বলা হয়েছিল সিবিআই ইডি একযোগে কাজ করবে, তাদের হেনস্থা করার অনেক পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশ নিয়েছে, তদন্তের অগ্রগতি আটকানোর জন্য রাজ্য সরকার বহু মামলা দায়ের করেছে, যদি কেউ মনে করেন দুর্নীতি হয়নি তাহলে উচিত তদন্তে সাহায্য করা, আর যদি কেউ মনে করেন দুর্নীতি হয়েছে তাহলে উচিত সাহায্য করা, কোর্টে কোর্টে না দৌড়ে সাহায্য করা উচিত, তা না করে দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা করছে, প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আমার পুলিশের ওপর ভরসা আছে, কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই। পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন, বিভিন্ন হাইকোর্টের যে রায় এর মধ্যে যা নজরে আসছে, একজনকে ছাদ থেকে ফেলে দিয়ে বাড়ির বাইরে তাকে এসে পিটিয়ে মারা হলো, তারপরেও খুনের ধারা যুক্ত করা হয়নি, সেটা করা হলো, যখন জাস্টিস দীপাংশু বসাক সেটা বললেন, এরকম আরও অনেক ঘটনা ঘটছে, জাস্টিস জয় সেনগুপ্ত যখন বলছেন, এটা তো দেখা যাচ্ছে যে পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা অর্ডার দিয়ে। পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া 3-4 দিনের বেশি সময় লাগে না পুলিশের পক্ষে। জানি না সেটা কবে হবে, সে পরিস্থিতি কবে হবে। আমি একজন আইন শৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি।